হ্যালো এভরিওয়ান, আজকে আমি ব্যাক টু ট্রেসিনের দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ব্যাক টু ট্রেসিনের দ্বিতীয় ক্লাসে আমি মোটামুটি এই ছয়টি লগু নিয়ে কাজ আপনাদের সামনে করে দেখাব। সো আমরা যখন আমি প্রথমত এই আমাদের যদি ক্লায়েন্ট কোনো সময় যদি এ ধরনের কোনো একটি লগু দিয়ে থাকে, আমি যদি এখানে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে এটি ব্যাকগ্রাউন্ডে কিছু নেই। সো আমি এটি যদি এখানে নিয়ে আসি, আমাকে যদি এটি ব্যাক টু ট্রেসিং করতে বলে, তখন আমরা এটা কীভাবে করব। সো ব্যাক টু ট্রেসিং করতে গেলে আমরা সাধারণত আমরা যদি অবজেক্ট থেকে যদি এক্সপ্যান্ড নামক যে অপশনটি রয়েছে সেটিতে যদি দিই অবজেক্ট এক্সপ্যান্ড, দেখা যাচ্ছে সেটি আমাদের ওপর হাইট অবস্থা রয়েছে, অর্থাৎ সেটি আমরা ব্যবহার করতে পারছি না। সো আমরা যদি উইন্ডো থেকে এখানে যেটি ইমেজ ট্রেস নামক যে অপশনটি রয়েছে আমরা সেটি এক্ষেত্রে ব্যবহার করব। তো ইমেজ ট্রেস যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স যে অপশনটি রয়েছে সেটি রাখবো, এখানে অটো কালার যে অপশনটি রয়েছে সেটি আমরা সিলেক্ট রাখবো। এরপর আমরা ইগনোর হোয়াইট যে অপশনটি রয়েছে সেটি তো একটি মার্ক করে দেব। আমরা দেখা যাবে আমরা যদি কোনো একটি ক্লিক করি সাথে সাথে আমাদের প্রসেসিং ক্রিয়া চালু হয়ে যাবে যদি আমরা প্রিভিউ অপশনটিতে একটি মার্ক দিয়ে রাখি। সো অবশ্যই আপনার কম্পিউটার কনফিগারেশন ভালো হতে হবে, না হয় এক্ষেত্রে আপনার কম্পিউটার স্লো হয়ে যেতে পারে এবং এটি হতে একটু পর্যাপ্ত পরিমাণ সময় লাগতে পারে। আমরা কিছুক্ষণ ওয়েট করছি। সো দেখুন আমাদের এটি খুব তাড়াতাড়ি আমাদের এটি এই ভেক্টরে পরিণত হয়েছে, এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো এটি এখন আর সে আগের মতো একটি সাধারণ পিকচার নয় একটি ভেক্টর ফাইলে পরিণত হয়েছে। আবার আমরা যদি এখানে যদি আরেকটি মূলত সবগুলো ক্ষেত্রে আমরা যদি যেটি করব সেটি হচ্ছে আমরা যদি এখানে ইগনোর হোয়াইট যে অপশনটি রয়েছে সেটিতে একটি মার্ক রাখবো, তাহলে আমাদের পিছনে যে হোয়াইট অপশনটি রয়েছে সেটি আর আমাদের কোনো প্রবলেম দিবে না, তাহলে সেটি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, তাহলে আমাদের পিকচারটি খুব তাড়াতাড়ি ভেক্টরে পরিণত হয়ে যাবে। সো দেখুন আমরা কীভাবে খুব তাড়াতাড়ির মধ্যে আমরা একটি ভেক্টর ফাইল আমরা ক্লায়েন্টের জন্য তৈরি করতে পারি। আমরা দেখুন এই পিকচারটি দেখা যাচ্ছে একদম স্মুথলি, একদম পারফেক্টভাবে আমরা যেভাবে করতে চেয়েছি আমরা ঠিক সেভাবে করেছি। এরপর আমরা যদি আমরা যেহেতু এটি করে ফেলেছি, আমরা ব্যাকটো আমাদের ক্লায়েন্ট অল টাইম শুধু একটি করতে দিবে, আমরা যেহেতু কয়েকটি আমরা শুধু পরীক্ষামূলকভাবে করার জন্য সময় নিচ্ছি। সো আমরা এরপর আমরা এটি নিলাম, এটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো পিছনে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু আমরা এখন সেই ব্যাকগ্রাউন্ড এবং এখানে কালারগুলো রাখবো এবং সবগুলো রাখবো, আমরা প্রিভিউ অপশনতে মার্ক রাখবো না, পরে মার্ক করে দিব। সো দেখুন আমরা যদি এখানে এটি অবশ্যই তুলে দিলাম, ইগনোর হোয়াইট দিলাম, এখানে অটো কালার যে অপশন রয়েছে সেটি সিলেক্ট করলাম, দেন তাহলে দেখুন আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ হয়ে যাবে, কিন্তু এখানে আমরা একটি অবশ্যই প্রবলেম ফেস করবো, সেটি আমরা দেখবো কি প্রবলেম সৃষ্টি হয়। সো দেখুন আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেলো, কিন্তু একটি প্রবলেম ছিল, সেটি হচ্ছে এই লেখাটি আমাদের গ্রেডিয়েন্ট ছিল, বাট এখন আর সেটি গ্রেডিয়েন্ট নেই, সেটি এখন সাধারণ একটি লেখায় পরিণত হয়ে গেছে। আমরা কীভাবে এটি আবার গ্রেডিয়েন্টে নিয়ে আসা যায় এবং সেভাবে আমরা সেটি পরের ক্লাসে দেখো। আমরা যদি এখন দেখি এই ফাইলটি আমরা দেখবো সেখানে এই যে পিছনে এখন আমাদের হোয়াইট কালারটা যায়নি, সেটা যদি আমরা ইগনোর হোয়াইট অপশনটি সিলেক্ট করি তাহলে আমরা দেখবো সেটি অটোমেটিক আমাদের স্মুথলি কাজটি করে দিয়েছে অনেক তাড়াতাড়ি। সো দেখুন ভিউয়াররা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজেই ব্যাক টু ট্রেসিং করতে পারি এবং এ ধরনের বিভিন্ন কাজ দিব অনেক সময় যেটি আপনাকে না অনেক খুব সহজেই ইমেজ ট্রেস এই অপশনটির মাধ্যমে আপনি খুব সহজেই করে ফেলতে পারেন। সো কিন্তু এখানে আমাদের যে প্রবলেমটি ফেস করছি সেই প্রবলেমটি সম্বন্ধে আমরা আগামী ভিডিওতে এই সম্বন্ধে দেখাতে যাব, আমরা আরেকটি আজকে আরেকটি করে দেখি।
সো আমাদের আরেকটি এটিকেও আমরা যদি খেয়াল করি এখানে একটি গ্রেডিয়েন্ট রয়েছে এবং এর ফলে আমাদের কিছু প্রবলেম ফেস করতে হবে যে এখানেও গ্রেডিয়েন্টটি চলে যাবে আমরা যদি খেয়াল করে দেখি সেটি হচ্ছে আমরা ইগনোর এখানে অবশ্যই স্ন্যাপ যেটি অপশন রয়েছে সেটি আমরা আনমার্ক করে দিব এরপর যেটি ইগনোর হোয়াইট যেখানে রয়েছে সেখানে আমরা চেক দিয়ে দিব এবং অটো কালার অপশনতে মার্ক রাখবো দেন কিছু কনভার্ট করবো অ্যাকচুয়ালি এখন আমাদের ইগনোর হোয়াইট অপশনটি সিলেক্ট ছিল না এখন আবার সেটি করে দিলাম তাহলে দেখা যাবে আমাদের এটি সম্পূর্ণ একটি কালার পরিণত হয়ে গেল আর এটি ভেক্টর পরিণত হয়ে গেল সো ভিউয়াররা আমরা আশা করি বোঝাতে পেরেছি আমরা আরও কয়েকটি দেখি আমরা যদি আরও কয়েকটি দেখি সো আমি এটিও করা যাবে না যেহেতু এটি গ্রেডিয়েন্ট ফাইল রয়েছে আমি এই লোগোটি করে দেখাচ্ছি একদম ইজিলি কীভাবে করে ফেলা যায় তো দেখুন সেটির জন্য আমরা অবশ্যই এটি আনচেক করে দেবো এখানে অটো কালার সিলেক্ট করে দিলাম অটো কালার সিলেক্ট করে দেওয়ার পর ওকে দিলাম আমাদের এই কোনো অপশন আমাদের চেঞ্জ করতে হচ্ছে না আমরা জাস্ট এই অপশনটি অটো কালার অপশন এবং এখানে ইগনোর হোয়াইটস এবং এখানে আনচেক করে দিলে আমাদের কাজটি সম্পূর্ণ পরিণত হয়ে যাবে অবশ্যই আপনার কনফিগারেশন ভালো থাকলে এটি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আপনার কম্পিউটার কনফিগারেশন যত ভালো হবে তত তাড়াতাড়ি আপনি কাজটি খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন সবই ওরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কোনো হোয়াইট জি অপশনটি সেটি যায়নি সেটি যাওয়ার জন্য আমাদের অবশ্যই ইগনোর হোয়াইট জি অপশনটি রয়েছে সেটিতে আমাদের অবশ্যই একটি চেক দিয়ে দিতে হবে তাহলে দেখা যাবে কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে আবার প্রসেসিং হয়ে আমাদের কাজটি সম্পূর্ণ কাজে পরিণত হয়ে যাবে সবিওরা আপনাদের এই কাজটি করার জন্য অবশ্যই ইলাস্ট্রেটর নামে সফটওয়্যারটি প্রয়োজন হবে আর আপনারা ট্রায়াল দিয়ে শুরু করতে পারেন ট্রায়াল ভার্সন আপনারা অবশ্যই নেট থেকে নাম নিতে পারেন এছাড়া আমরা শেষের দিকে যেয়ে আরেকটি সফটওয়্যার কাজ করা দেখাবো সেটি আমরা একদম শেষ পর্বের দিকে যেয়ে আমরা ছোট্ট একটি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে খুব সহজে করে ফেলা যায় সেটি আমরা দেখব সো দেখুন আমাদের যে ক্লায়েন্ট যে ভিডিওটি যে ফাইলটি দিয়েছে খুব সহজে আমরা সেই ফাইলটি তৈরি করে ফেলতে পেরেছি সো আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে